হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজকের ভিডিওটা কিন্তু ভীষণই ইনফরমেটিভ হবে তোমাদের জন্য। তো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো যে দিদি, HSG টেস্টটা কিভাবে করে, এটা কি পেনফুল, কত টাকা খরচা হয়, তারপরে তোমার আরও অনেক রকম প্রশ্ন করেছো। তো HSG টেস্ট কিভাবে হয়, কত টাকা খরচা হয়, পেনফুল কি না, কীভাবে করা হয়, রিপোর্ট কীরকম আসতে পারে, তো এই সমস্ত নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা পুরোটা তোমরা দেখো, স্কিপ করো না, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রেখো। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমেই আমি বলবো যে HSG টেস্টটা কেন করা হয়। তো বেসিক্যালি তোমরা যারা প্রেগনেন্সি চাইছো, অনেক দিন ধরে ট্রাই করছো, প্রেগনেন্সি আসছে না, আবার কারো কারো হয়তো এমন অনেক মহিলা আছে যাদের বারেবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, তো তখন কিন্তু ডাক্তারে HSG রিপোর্ট করতে সাজেস্ট করেন। HSG রিপোর্ট করে দেখে নেওয়া হয় যে আমাদের ফিলোপাইন টিউবটা ব্লক আছে কি না, কি ফিলোপাইন টিউবের মধ্যে কোনো রকম সমস্যা আছে কি না। তো ফিলোপাইন টিউবে যদি ব্লক থাকে, ফিলোপাইন টিউব যদি সমস্যা থাকে, তো নর্মালি যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আমি ভিডিও দিয়েছি, সেগুলো ইউজ করে কিন্তু ফিলোপাইন টিউব ওপেন হয়ে যায়। কিন্তু যদি ক্রিটিক্যালভাবে ব্লক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু, তার উপরেও আমি ভিডিও দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু ল্যাপারোস্কোপি সার্জারি করতে হয়। তো এই সমস্ত ভেতরের যে ফিলোপাইন টিউবের সমস্যা আছে কি না, তো বেসিক্যালি এটা দেখার জন্য কিন্তু HSG রিপোর্টটা করতে দেওয়া হয়। আর আমিও HSG রিপোর্টটা করিয়েছিলাম, তো যেহেতু আমার প্রবলেম ছিল, বারবার মিসক্যারেজ হয়ে যাওয়ার প্রবলেম ছিল, তো সেক্ষেত্রে কি হয়, আমার যে ইউট্রাসটা, যে তোমার বাচ্চাদানিটা, সেটাতে একটুখানি প্রবলেম ছিল। তো যাই হোক, সেটা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি। তো আমার HSG করতে দেওয়া হয়েছিল, তো এই নিয়ে আমি ভাবলাম আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরা অনেক উপকৃত হবে। কারণ কি, তোমরা আমাকে অনেক কমেন্টে অনেক রকম প্রশ্ন করছো, তো তোমরা তোমাদের প্রশ্নের জবাবগুলো ঠিক মতো পেয়ে যাবে। তো বেসিক্যালি তার জন্য আজকে আমি ভিডিওটা করছি। তো এবার আমি প্রথমেই বলি যে এটি পেনফুল কি না। তো তোমাদের সেক্ষেত্রে আমি বলবো, সবার বডি সবসময় সমান হয় না, এটা আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি। তো সেক্ষেত্রে কারো কারো পেন হয় আর কারো কারো কিন্তু হয় না। আর আমার ক্ষেত্রে বেসিক্যালি যেটা হয়েছিল, যে আমি HSG রিপোর্ট সম্পর্কে বা HSG যে রিপোর্ট করা হয় সে সম্পর্কে আমার কোনো ধারণা আগে থেকে ছিল না। তো যখনই আমাকে ডাক্তারে HSG করার সাজেশান দিয়েছিলেন, তারপরে আগে যারা আমার আগে ছিল, তো তারা কিন্তু করছিল, তো তাদের কাছে শুনেছি যে ভীষণ, শুনছিলাম যে ভীষণ কিন্তু পেনফুল। তো রীতিমতো আমি ঘাবড়ে যাই, ঘাবড়ে গিয়ে কিন্তু আমি বাড়ি চলে আসি। তো বাড়ি এসে যে ভীষণ আমার তখন টেনশন, একটি মানসিক চাপ, প্রেশার, তো সব কিছুই ছিল। আর যদিও বাচ্চার একটা ভীষণই দরকার সবার জীবনে, তো সেক্ষেত্রে ডাক্তারও করতে দিয়েছে, তো আমাকে করতেই হবে HSGটা। তো এই টেন্ডেন্সি নিয়ে নিজেকে ভীষণভাবে বুঝিয়ে আমি কিন্তু HSGটা করতে গেলাম বা করলাম। যাই হোক, করার পরে কিন্তু আমার কিন্তু ততটা পেন হয়নি। সাধারণত পিরিয়ডের যে একটু পেটে ব্যথা হয় বা স্ক্র্যাম্প হয়, সেই রকমই একটুখানি অনেকের লাগে, আবার অনেকের হয়তো বেশি পেন হয়, আবার কিছু কিছু মহিলার ক্ষেত্রে কিন্তু একদমই পেন হয় না। তো বডির ওপর কিন্তু ডিপেন্ড করে এটা কার কীরকম পেন হবে। এবার আমি বলি যাদের ক্ষেত্রে পেন হয়। তো যাদের ক্ষেত্রে পেন হয়, তো তারা কিন্তু দেখছিলাম যে পেন, এত পেন হচ্ছে যে তারা কিন্তু চিৎকার করছে। তো চিৎকার করছে, দেখো সব কিছু একটুখানি ধৈর্য রাখতে হয়। হ্যাঁ, তো ধৈর্যর ওপর কিন্তু ডিপেন্ড করে সব কিছুটা। তো তোমাদের যদি পেন হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু নড়াচড়া করবে না, ওইভাবেই কিন্তু থাকবে। আর নড়াচড়া করলে কিন্তু রিপোর্টে একটুখানি গড়বড়ি আসতে পারে। এবার কি হয়,
যে তোমার সাথে সাথে কিন্তু ব্লিডিংও আসে, আর এটা কিন্তু পিরিয়ডের 7 দিন থেকে কিন্তু 10 দিনের মধ্যে করতে দেয়। এবার যাদের পিরিয়ডটা ভালো হয়ে যায় 5 দিনে, 4 দিনে, 6 দিনে, তো ভালো হয়ে যাওয়ার পরে তোমরা যদি HSG টেস্টটা করতে যাও তাহলে কিন্তু আবারও ব্লিডিংটা হয়, সেক্ষেত্রে কিন্তু 1-2 দিন ব্লিডিংটা থাকে। তো HSG রিপোর্টটা করতে দেওয়ার পর ওখানেই কিন্তু 2 ঘন্টা সরিয়ে রাখা হয়, তার সাথে সাথে তোমার গ্লুকোজ দেওয়া হয়, তোমার ওআরএস দেওয়া হয়, মেডিসিন দেওয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু HSG রিপোর্ট করার পরে সাথে সাথে কিন্তু উঠে আসা যায় না। তো আমি আমার এক্সপিরিয়েন্স যেটা সেটা আমি বলছি যে আমিও কিন্তু ওখানে 1.5-2 ঘন্টা শুয়েছিলাম, কিন্তু আমার কিন্তু অতটা পেন হয়নি। আগে আমার আগে যারা করাচ্ছিল তারা যেভাবে বলল যে কত এত পেন হচ্ছে অত পেন হচ্ছে, কিন্তু আমার নিজের যেটা অনুভূতি সেটা থেকে বলছি যে আমার কিন্তু সেরকমভাবে কোনো পেন হয়নি। এবার তোমরা HSG রিপোর্ট যদি করতে যাও সেক্ষেত্রে ভাবো তোমরা অসম্ভব, তোমরা আমাকে মেসেজে করেছো, অনেকে কমেন্ট করেছো যে দিদি অসম্ভব, ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যতই ভয় লাগুক প্যানিক হবে না, ভয় পাবে না। দেখো এত কষ্ট করছো প্রেগনেন্সি আসার জন্য, তো সেখানে আরও একটু কষ্ট করো বা আরও একটু ধৈর্য ধরে কিন্তু রিপোর্টটা করিয়ে নাও। রিপোর্টটা করিয়ে যদি দেখো তোমাদের কোনো ফিলোপাইন টিউবে কোনো রকম সমস্যা নেই, সেক্ষেত্রে কিন্তু ভীষণ বড় একটা খুশির ব্যাপার। আর আমার ক্ষেত্রে যেটা সেটা হলো আমার ফিলোপাইন টিউবে প্রবলেম ছিল না, কিন্তু আমার যে ইউট্রাসটা সেটাতে কিন্তু আমার প্রবলেম ছিল। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে যত কষ্ট হোক না কেন একটু ধৈর্য ধরে মনে কিন্তু সাহস রেখে HSG রিপোর্টটা করিয়ে নিও। কারণ দেখো এত কষ্ট আমাদের মহিলাদের করতে হয়, সেখানে আরও একটু কষ্ট করে যদি প্রেগনেন্সি আসে তার থেকে খুশির কিন্তু আর কিচ্ছু হয় না। HSG রিপোর্ট করার পর ডাক্তারের 5 দিনের একটি অ্যান্টিবায়োটিক দেয়, তো 5 দিন ওই অ্যান্টিবায়োটিকটা খেলে কিন্তু ব্লিডিংটা আর হয় না, আর ব্লিডিংটা কিন্তু 1-2 দিনই হয়। তারপরে অ্যান্টিবায়োটিকটা এই কারণেই দেয় কারণ কি অনেকগুলো ইনস্ট্রুমেন্টের সাহায্যে কিন্তু রিপোর্টটা করা হয় যাতে কোনো ইনফেকশন না হয়ে যায়, তো সেই কারণে কিন্তু অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া হয়। আর এই রিপোর্টটা করার পর কিন্তু কিছুদিন পরে আবারও ডাক্তার একবার বলে চেক আপে যাওয়ার জন্য। আবার অনেকে আছো যারা অনেক দিন ধরে ট্রাই করছো, তো তাদের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি HSG রিপোর্টটা করতে দেওয়া হয়। আবার যাদের মিসক্যারেজ হয়ে যাচ্ছে বারবার তো তাদের ক্ষেত্রে কিন্তু HSG রিপোর্টটা করতে দেওয়া হয়। কিন্তু যারা বাচ্চা নিতে যাচ্ছো বা চাইছো 1 বছর হলো ট্রাই করছো, তো তারা কিন্তু ট্রাই করো, তারা কিন্তু HSG রিপোর্ট করতে যাবে না। আমাকে অনেকে এমন আছো যারা কমেন্ট করছো যে দিদি 1 বছর হয়েছে বিয়ে, কিছুদিন হয়েছে বিয়ে, তাহলে কি HSG রিপোর্ট করবো? তো তাদেরকে আমরা বলছি, আমি বলছি যে তারা কিন্তু HSG রিপোর্ট করবে না, কারণ ডাক্তারে এখন বলে 1 বছর ধরে ট্রাই করো। ট্রাই করার পরে ডাক্তার কিছু মেডিসিন দেয়, কি তো সেগুলো খেয়ে নেওয়ার পরে যদি কনসিভ না হয় সেক্ষেত্রে আরও অনেক রিপোর্ট করতে দেওয়া হয়, যদি সেগুলোতে কোনো প্রবলেম না থাকে তাহলে কিন্তু পরে HSG রিপোর্টটা করতে দেওয়া হয়। তো 1 বছর কিন্তু ডাক্তার HSG রিপোর্ট করার কথা বলেন না। যারা বেবি নিতে চাইছো তারা কিন্তু এই 1 বছর ধরে ট্রাই করতে থাকো। সুতরাং 1 বছরের মধ্যে তোমার বিয়ে হয়েছে নতুন, তো 1 বছরের মধ্যে HSG রিপোর্ট করার দরকার নেই। বেসিক্যালি যাদের প্রবলেম আছে তো তারা কিন্তু HSG রিপোর্ট করো, আর তোমরা যারা ভয় পাচ্ছ তারা ভয় না পেয়ে HSG রিপোর্টটা করো। করলে কিন্তু তোমরা নিজেরাও বুঝতে পারবে যে এতদিন ধরে বাচ্চা হচ্ছে না তো প্রবলেমটা কোথায়। বেসিক্যালি নির্দিষ্ট প্রবলেমটা যদি ধরা না পড়ে তাহলে কিন্তু প্রেগনেন্সি কোনোদিনও আসবে না। আর যদি প্রবলেমটা তোমার ধরা পড়ে তুমি নিজেও বুঝতে পারবে যে এই জায়গাটায় আমার প্রবলেম আছে, তো সেই হিসাবে কিন্তু ট্রিটমেন্টটা করতে পারবে। আর অন্য কোনো যদি প্রবলেম থাকে সে বিষয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো তাতে কিন্তু অনেক টিপস এমন দেওয়া আছে যেগুলো ফলো করলে কিন্তু সেই সমস্ত প্রবলেমগুলো সলভ হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে। আবার বলি HSG রিপোর্টটা করতে কত মিনিট টাইম লাগে, তো এই টেস্টটা করতে কিন্তু বেশি টাইম লাগে না, এই 2-3 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়।
তো ফুল প্রসেস করতে একটু সময় লাগে, কিন্তু যে মেন যে জিনিসটা যে ইনস্ট্রুমেন্ট দিয়ে ভেতরে জিনিসগুলো দেখবে তো সেটাতে টাইম লাগে না, সেটি বেসিক্যালি তোমার 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যায়। তা হয়ে যাওয়ার পরে কিন্তু পেটে হালকা পেন হতে পারে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু পেন হতে পারে, আবার অনেকের ক্ষেত্রে নাও হতে পারে পেন, আবার ব্লিডিংটা কিন্তু হয়। এটি সবার ক্ষেত্রেই প্রযোজ্য যে HSG রিপোর্ট করার পর ব্লিডিংটা হয়, আর তোমার তখন কিন্তু সঙ্গে সঙ্গে উঠে আসা যায় না, তখন কিন্তু ঘন্টা 2-1 মতো একটু রেস্ট করতে হয়, আর পেনটা কিন্তু সারাদিনই একটুখানি থেকে যায়। আর HSG রিপোর্ট করার একটা প্লাস পয়েন্ট আছে যে HSG রিপোর্ট করলে যে ইনজেকশনটা পুশ করা হয় তার জন্য তার প্রভাবে যে আমাদের ফিলোপাইন টিউবের মধ্যে দিয়ে গিয়ে ইনজেকশন ওষুধটা তোমার দেখা যায় স্ক্রিনে যে ব্লক আছে কি খোলা আছে টিউবটা, তো সেক্ষেত্রে যদি ফিলোপাইন টিউবে ছোটোখাটো ব্লক থাকে তো ওই মেডিসিনের কারণে কিন্তু সে ব্লকটা খুলে যেতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক মহিলার ক্ষেত্রে 25% চান্স প্রেগনেন্ট হওয়ার চান্স কিন্তু বেড়ে যায়। তো এটা হলো একটি প্লাস পয়েন্ট। আর কষ্ট তো একটু আমাদের করতেই হবে, যেহেতু এত কষ্ট করছে একটা বেবির জন্য সেক্ষেত্রে আরও একটু কষ্ট তোমরা করে কিন্তু HSG রিপোর্টটা যাদের করার দরকার ভীষণভাবে তারা কিন্তু করে নিও। তো এবার আমি তোমাদের বলবো যে এই HSG রিপোর্টটা করতে কত খরচ হয়। তো এটা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করে তুমি কোন জায়গায় করাচ্ছ তার উপরে। তো তোমরা আমাকে কিন্তু এই নিয়ে অনেকে কমেন্ট করেছো যে দিদি HSG রিপোর্ট করতে কত খরচ হয়, তো তার জন্য অনেক কমেন্ট এসেছে, তো তার জন্য আমার মনে হলো যে ভিডিওটা বানাই, তাহলে তোমাদের অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তো এই HSG রিপোর্টটা করতে কিন্তু বেসিক্যালি জায়গার উপর নির্ভর করে, তুমি যদি একটা ভালো স্ট্যান্ডার্ড জায়গা থেকে করাও সেক্ষেত্রে কিন্তু টাকাটাও বেশি লাগে, তুমি যদি একটা নর্মাল জায়গা থেকে করাও সেক্ষেত্রে কিন্তু টাকাটা সেই রকম লাগে। আর এই যে বলে না যেরকম তোমার জিনিস সেরকম পয়সা, তো সেই রকম এটা যে জায়গার ওপর বা যে ল্যাবে করবে তো তার ওপর ডিপেন্ড করে পয়সাটা। তো বেসিক্যালি এটা 2-3 হাজার টাকার মধ্যে বা 2-2500-3000 মধ্যে কিন্তু রিপোর্টটা করা হয়ে যায়। আর এবার তোমরা যারা HSG রিপোর্টটা করতে যাচ্ছ তো তাদের জন্য আমি একটু সাজেশন দেব যে তোমরা যেহেতু নতুন করতে যাচ্ছ HSG রিপোর্ট সম্পর্কে কিছু জানো না, তো সেক্ষেত্রে আমি তোমাদের এটাই সাজেশন দেব যে তোমরা যদি নর্মাল একটা জায়গা থেকে করো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা শাড়ি বা আমরেলা কাটের চুড়িদার এরকম জাতীয় কিছু পরে যেও যাতে তোমাদের HSG রিপোর্টটা করতে সুবিধা হবে। আর যদি একটা ভালো জায়গা থেকে করো তো ল্যাবে করো তো সেক্ষেত্রে কিন্তু একটা ড্রেস দেওয়া হয়, তো তোমরা কোন জায়গা থেকে করবে সেই হিসাবে তোমরা ড্রেসটা পরে যেও। আর তোমাদের আরও একটা সাজেশন দেব, সেটা হলো যে আমাদের ভাজাইনা বা যে আমাদের প্রাইভেট পার্ট তো সেই জায়গাটা কিন্তু তোমরা একটুখানি ক্লিন করে যেও। ক্লিন করে যাওয়া মানে বুঝতে পারছো যে আমি কী কথা বলছি, তো ক্লিন করে যেও, তো না হলে কিন্তু ওখানে ক্লিন করে দেওয়া হয়, তো এর থেকে ভালো ওখানে করার থেকে ভালো তোমরা নিজেরাই নিজেদের মতো কিন্তু জায়গাটা পরিষ্কার করে যেও। আর যাদের বাচ্চা হচ্ছে না তো তারা কিন্তু অবশ্যই HSG রিপোর্টটা করিয়ে, বেসিক্যালি যারা অনেকদিন ধরে ট্রাই করছো তারা কিন্তু HSG রিপোর্টটা তাদের করা ভীষণই দরকার, কারণ কি টিউবটা দেখে নেওয়া দরকার যে টিউবে কোনো সমস্যা আছে কিনা, আর টিউবে যদি সমস্যা থাকে ব্লক থাকে সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি কোনো মতেই আসা সম্ভব নয়। আর মিসক্যারেজ যাদের বারে বারে হয়ে যাচ্ছে তারাও কিন্তু এর HSG রিপোর্টটা করিয়ে দেখে নিও যে কী কারণে মিসক্যারেজ হচ্ছে। অনেক সময় কি হয় আমাদের ফিলোপাইন টিউব বা HSG রিপোর্ট নর্মাল থাকে, টিউব খোলা থাকে, ইউট্রাসে কোনো প্রবলেম থাকে না, তারপরেও কিন্তু মিসক্যারেজ হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্লাডের ইনফেকশন অনেক সময় থাকলেও কিন্তু মিসক্যারেজ হয়ে যায়, যেটা কিন্তু আমার হতো। আমার যেহেতু ইউট্রাসে প্রবলেম ছিল সে কারণে মিসক্যারেজ হতো, আর তার সত্ত্বেও কিন্তু আমার ব্লাডে কিন্তু ইনফেকশন ছিল, তো সেক্ষেত্রেও কিন্তু আমার মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাটা বেশি ছিল। তো যাই হোক, সে নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো। তো তোমাদের আমি এটাই সাজেশন দেব বা সাজেস্ট করব, তোমরা ভয় না পেয়ে HSG রিপোর্টটা অবশ্যই করিয়ে নিও, কারণ ব্যথা যে লাগবে পেনফুল যে হবে সেটা কোনো মানে নেই, অনেক ক্ষেত্রে কিন্তু পেন হয়ও না। আবার অনেক জায়গায় কী করে যে ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়, ইঞ্জেকশন দিলে কিন্তু অনেক সময় পেন হয় না, তো এই ইঞ্জেকশনটাও কিন্তু কোন জায়গায় করছো তার উপরেও কিন্তু ডিপেন্ড করে। আর তোমরা একটা কথা ভেবে রেখো যে প্রবলেম
আছে এমন অনেক মহিলা আছে যে এইচএসজি রিপোর্ট কিন্তু দিনে যে অনেক 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 মহিলা করছে, তো তোমরা যারা ভয় পাচ্ছ বেশি করে, তো তাদের আমি বেসিক্যালি কথাটা বলছি যে এটা সবসময় মনে রাখবে যে তারা যখন পারছে আমিও পারব। তো আমরা একটা বেবির জন্য অনেক কষ্ট করি, সেক্ষেত্রে কিন্তু এইচএসজি রিপোর্ট করার মতো সামান্য একটু কষ্টটুকু আমরা করতেই পারবো। তারপরে যদি আমাদের প্রেগনেন্সি আসে সেক্ষেত্রে খুশিটা কত দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। তো এই কথাটা ভেবে তোমরা কিন্তু এইচএসজি রিপোর্টটা অবশ্যই করিয়ে নিও। আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য একটি ভিডিও নিয়ে, টপিক নিয়ে আবারও চলে আসবো। ভালো থেকো সকলে, সুস্থ থেকো, বাই বাই।